গোসল করতে গেলে কেমন জানি মনে হয় কেউ আমাকে দেখছে ঠিক বুঝি না কেন এমনটা হচ্ছে আমার সঙ্গে এইভাবে দুই তিন দিন যাওয়ার পরে হঠাৎ করে দেখতে পাই আমার চাচা ভাই নাহিদ যে চুপিসারে আমার শরীরের দিকে তাকিয়ে আছে যেটা দেখে আমি পুরাই অবাক হয়ে যাই কিন্তু আমি সেটা কাউকে জানাইনি কারণ সে ছোটো মানুষ ভুল করতেই পারে ও হ্যাঁ আমার নাম হচ্ছে শখ বয়স ছাব্বিশ হবে কয়েক মাস হলো আমার ডিভোর্সও হয়েছে কারণ আমি কখনো মা হতে পারবো না এই জন্য এইদিকে নাহিদের বয়স সতেরো আঠারো হবে এইবার মাধ্যমিক পাশ করে কলেজে উঠল সবে মাত্র চলুন গল্পে ফিরি তো পরের দিন আমার গোসল করতে গিয়েছি আবার দেখতে পাই নাহিদ আমাকে দেখছে তখন কি করবো ভেবে পাচ্ছিলাম না এরপর সোজা বলে উঠলাম নাহিদ আমি কিন্তু সব দেখতেছি তুই এখানে আছিস প্লিজ ভাই ভাই আমার চলে যা কথাটি বলার সঙ্গে সঙ্গে দেখলাম নাহিদ চলে গেল আর কিচ্ছু বললাম না গোসল শেষ করে বাহিরে এসে দেখি নাহিদ বসে আছে তখন ওকে বললাম তুই একটু আমার সঙ্গে আয়ত নাহিদ আমার রুমে কথার সঙ্গে সঙ্গে নাহিদও চলে যাই হুম বলো কি বলবে শখ বললো শোন আমি তোর বড় আপু হই তুই যে যেসব করতেছিস এটা কিন্তু একদমই ঠিক না নাহিদ বলল। আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করতে চাই নাহিদের মুখে এই কথা শুনে শখ আকাশ থেকে পড়ার মতো অবস্থা কি কি বললি তুই নাহিদ বলল আমি সত্যি বলতেছি আপু আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করতে চাই শখ বলল তুই কি পাগল হয়ে গেছিস নাকি নাহিদ বলল পাগল হব কেন শখ বলল তাহলে পাগলের মতো কথাবার্তা বলতেছিস নাহিদ বলল বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া কিচ্ছু ভাবতে পারছি না খাইতে গেলে ঘুমাইতে গেলে শুধু তোমাকে নিয়ে চিন্তা করি শখ বলল এসব তোর আবেগের বয়স নাহিদ বলল আবেগ না সত্যি আমি তোমাকে ভীষণ ভালোবাসি শখ এবার এবার কিন্তু থাপ্পড় দেব তোকে নাহিদ বলল তবু আমার তোমাকেই চাই শখ বলল তুই কি ভুলে গিয়েছিস আমি তোর বড় আপু হই নাহিদ বলল ছোট বড় এটা কোনো সমস্যা নেই ভালোবাসাটাই হলো মেইন শখ বলল খুব দেখি কথা বলতে শিখে গিয়েছিস নাহিদ বলল হুম শখ বলল তুই যদি আর কখনও আমাকে এইভাবে গোসল করে দেখিস তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না বলে দিলাম নাহিদ বলল দেখব না কী করো আমি হাজার বার দেখব শখ বলল তোর বাবা মাকে কি বলে দিব সব কিছু নাহিদ বলল এতে আমার কোনো সমস্যা নেই প্লিজ তুমি আমাকে বিয়ে করো শখ আপু শখ বললো তুই এমন করছিস কেন তুই জানিস তো আমি ডিভোর্সি মেয়ে কখনো মা হতে পারবো না তাছাড়া আমি তোর বয়সে অনেক বড় নাহিদ বলল এতে আমার কোনো সমস্যা নেই আমার শুধুমাত্র তোমাকে চাই শখ বলল সম্ভব না কখনোই নাহিদ বলল অবশ্যই সম্ভব সেটা তুমি চাইলেই শখ বলল আমি এসব কিছু চাই না যা এখান থেকে আমার রুম থেকে যা আর যেন কখনো তোকে এইসব করতে না দেখি নাহিদ বলল আমি তোমাকে বিয়ে করব সেটাও দুই তিনের দুই তিন দিনের ভিতরেই দেখিও শখ বলল আমার চোখের সামনে থেকে চলে যা এরপরে নাহিদ শখের রুম থেকে বেরিয়ে সোজা মায়ের কাছে চলে আসে আর বলে মা ও মা তুমি কোথায় নাহিদের মন চিৎকারের শব্দ শুনে ওর মা বাহিরে চলে আসে এই কী হয়েছে এমন চিৎকার করতেছিস কেন নাহিদ বলল মা আমি শখ বিয়ে করতে চাই কি বললি তুই তুমি যা শুনেছ সঠিক শুনেছ সত্যি আমি শখ বিয়ে করতে চাই এমন থাপ্পর দেবো না তোকে বিয়ের কথা ভুলে যাবি প্লিজ মা না করিও না শখের মা বলল নাহিদের মা বলল। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে নাহিদ তোর বিয়ের বয়স হোক আমি সুন্দর একটি মেয়ে দেখে তোকে তোর বিয়ে দেব নাহিদ বলল আমার সুন্দর মেয়ের দরকার নেই আমার শখ আপকেই চাই ব্যাস এই তুই জানিস না শখ একজন ডিভোর্সি মেয়ে ওর কখনো সন্তান হবে না এছাড়া আট বছরের বড় শখ তোর এটা কখনো সম্ভব না নাহিদ বলল আমার কোনো সমস্যা নেই আমার শুধুমাত্র ওকেই চাই এই তুই চুপ করবি নাহিদ বলল না আমি চুপ করব না বলো আমায় বিয়ে দিবে কিনা এবার নাহিদের কথা শুনে ওর মা বেশ রাগান্বিত হয় এবং কোষে একটি থাপ্পড় দেয় আর একবার যদি তোর মুখে এই কথা শুনেছি আমার থেকে খারাপ কেউ হবে না নাহিদ বলল প্লিজ মা বোঝার চেষ্টা করো এই চুপ একদম চুপ থাক লজ্জাসরম সব চলে গেছে তোর তাই না নাহিদ বলল আমি থাকবো কাপুর সঙ্গে এতে তোমাদের সমস্যা কোথায় বুঝলাম না অনেক সমস্যা আছে তুই যদি এই মেয়েটাকে বিয়ে করিস আমাদের কি মান সম্মান থাকবে মুখ দেখাইতে পারবো এই সমাজে নাহিদ বলল আশ্চর্য ব্যাপার কেন পারবো না। নাহিদের মা বলল। তোর মুখে ওই শখের নাম যদি আর একবার শুনতেছি তবে গলায় রশি দিয়ে আত্মহত্যা করবো বললাম নাহিদ বলল প্লিজ মা এমন কথা বলিও না বিশ্বাস করো আমি শখ আপুকে অনেক 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 ভালোবাসি ওকে ছাড়া আমি বাঁচব না এদিকে শখও বেশ আশ্চর্য হয় কারণ নাহিদের কথায় কেমন জানি কিছু একটা ইঙ্গিত দিচ্ছে পরবর্তীতে সেই দিনে আর কোনো সমস্যা সৃষ্টি হয়নি সমস্যাটা সৃষ্টি হয় সেই রাতে অতিরিক্ত গরমের কারণে শখ রাতে রুমের দরজাটি না লাগিয়েই ঘুমিয়ে পড়ে কারণ দরজা খোলা রাখলে বাতাস আসে ভেতরে দরজা খুলে রেখে কখন যে ঘুমিয়ে গিয়েছে সে নিজেই জানে না রাত যখন গভীর হয় যাকে বলে মধ্যরাত তখন শখ অনুভব করে তার শরীর থেকে কে জানি এক এক করে সব পোশাক খুলছে আর খারাপভাবে শরীরের এক এক স্থানে স্পর্শ করছে এমন অনুভূত হওয়ার পর শখের আর বোঝার বাকি রইল না এটা কে এটা নিশ্চিত নাহিদেরই কাজ তাই রাগান্বিত হয়ে শখ রুমের বাল্বটি অন করতেই দেখতে পাই এটা তো নাহিদ না এই রাফি তুই এখানে সেটা আবার এত রাতে রাফি বলল কেন আমি কি আসতে পারি না তোমার কাছে না আসতে পারো না অবশ্যই আসতে পারি ভুলে যেও না আমি তোমার স্বামী ছিলাম শখ বলল সেটা অনেক আগে তুমিও ভুলে যেও না তোমার সঙ্গে আমার ডিভোর্স হয়েছে রাফি বলল ডিভোর্স হলে কি বউয়ের কাছে আসা যায় না শখ বলল না তোমার মনে নেই তুমি আমাকে কত মিথ্যা অপবাদ দিয়ে ডিভোর্স দিয়েছ আবার সেই বউয়ের কাছে এসেছ রাফি বলল আমি সত্যি আমার ভুলটি বুঝতে পেরেছি এই জন্য তোমাকে নিতে এসেছি শখ বলল, তুমি চাইলেই তো আর আমি যেতে পারবো না রাফি বলল প্লিজ শখ চলো না আমার আমরা আবার এক হয়ে যাই আবার সুন্দর করে জীবনটা সাজিয়ে তুলি শখ বলল তুমি ভালো করেই জানো আমি কখনো মা হতে পারবো না তোমাকে বাবাটা একটি শোনাতে পারবো না রাফি বলল আমার কোনো সমস্যা নেই তোমার সমস্যা না থাকলেও তোমার পরিবারের অবশ্যই সমস্যা আছে রাফি বলল আমি পরিবারের কাছ থেকে অনেক দূরে থাকবো তবুও তোমাকে চাই আমার শখ বললো ডিভোর্স দেওয়ার পরে কি এমন দেখলে যার জন্য এত উতলা হয়ে পড়েছ রাফি বলল সেটা জানি না কিন্তু বিশ্বাস করো তোমায় ছাড়া আমার প্রতিটা দিন এক এক বছরের মতো কেটেছে তুমি চলে আসার পরে তোমার পূর্ণতা আমি বুঝতে পেরেছি শখ বলল তো এখন আমি কি করব। আমি তোমাকে আবার আমার বউ হিসেবে গ্রহণ করতে চাই শখ বলল ভালো প্লিজ শখ তোমার বাবা মাকে ডাকো আমি ওদের সঙ্গে কথা বলতে চাই এরপরে কী আর করার রাফির কথা মতো শখ তার বাবাকে ডাক দেয় শখের বাবা মা শখের রুমে এসে তো আশ্চর্য হয়ে যায় রাফিকে দেখে এই রাফি তুমি এখানে রাফি বলল বাবা আমাকে মাফ করিয়েন এত রাতে আসার জন্য কিন্তু কেন এসেছ সেইটা তো বলবে নাকি রাফি বলল বাবা আমি শখকে আবার গ্রহণ করতে নিতে চাই সুখে সংসার করতে চাই কিন্তু বাবা তুমি তো জানোই শখ কখনো মা হতে পারবে না পরে আবার তোমার বাবা মা অত্যাচার করবে এটা কেমন হয় না রাফি বলল আমি শখকে নিয়ে অন্য কোথাও চলে যাব। এতে তোমার বাবা মা কষ্ট পাবে তখন বিষয়টা আরও খারাপ হলো রাফি বলল কিন্তু ওরাই তো আমার ভালো চাচ্ছে না ওদের কথায় শখকে ডিভোর্স দিলাম কিন্তু এখন দেখি ওরাই আমাকে কত কিছু বলে ও দেখো শখ কি চাই রাফি বলল প্লিজ শখ আমাকে আর একটি সুযোগ দাও নিজেকে শুধরে নেওয়ার শখ বলল তুমি যে নিজেকে পরিবর্তন করবে এর তো কোনো সত্যতা নেই রাফি বলল প্লিজ শুধুমাত্র একটিবার বিশ্বাস করে দেখো শখ বলল আবার বিয়ে করব আবার ডিভোর্স দিবা এর চেয়ে আমি একাই আছি ভালো আছি রাফি বলল আমি সত্যি বলতেছি শখ বলল আমার বিশ্বাস হয় না তোমার কথা শখের মুখে এমন কথা শুনে রাফি শখের বাবা মায়ের পা ধরে বলতে থাকে প্লিজ বাবা মা আপনারা শখকে একটু বুঝান সত্যি আমি আর এমন করবো না আমার ভুল আমি বুঝতে পেরেছি রাফির এমন কান্নাকাটি দেখে শখের বাবা মা দুজনেই কি করবে ভেবে পাচ্ছিল না তবুও শখকে রাজি হতে বলে শোন মা ছেলেটি যখন নিজের ভুল বুঝতে পেরেছে তাহলে ওকে ক্ষমা করে দেয় উত্তম কাজ হবে কারণ নিজের ভুল বুঝে যে ব্যক্তি আবার ফিরে আসে সে সত্যি ভালোবাসার জন্য ফিরে শখ বলল মা তুমি ওর দিকে ভোট দিচ্ছ আমি চাই না রে মা আমার মেয়েটি এই চার দেয়ালের মাঝে বন্দি থাক শখ বলল তাহলে তুমি বলতেছো আমি আবার রাফিকে বিয়ে করি হুম কারণ সে যেহেতু নিজের ভুল বুঝতে পেরেছে এটাই অনেক রাফি বলল প্লিজ শখ না করিও না শখ বলল কিন্তু আমার একটি কথা রাখতে হবে তোমাকে বলো কি কথা এই মুহুর্তে আমাকে কাজী অফিসে গিয়ে বিয়ে করতে হবে এবং তোমার বাসায় নিয়ে যেতে হবে রাফি বলল আজ তো অনেক রাত হয়েছে কাল সকালবেলা যাই সকাল হলে অনেক সমস্যা হবে কি সমস্যা এত কিছু বলতে পারবো না তুমি কি আমাকে এই মুহূর্তে নিয়ে যাবে রাফি বলল ঠিক আছে তুমি যখন বলতেছো কি আর করার তাহলে শখ বলল তাই ঠিক আছে চলো এরপরে রাফিকে নিয়ে শখ সোজা কাজী অফিসে চলে যায়। এবং আবার দুজনে বিয়েতে আবদ্ধ হয়ে যায়। এদিকে পরের দিন নাহিদ এইসব কিছু শুনে নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে শখের বাবা মাকে খুবই বাজেভাবে গালিগালাজ করে তারা কেন কিছু না জানিয়ে শখকে রাফির সঙ্গে আবার বিয়ে দিল এসব শোনার পর সবার আর বোঝার বাকি রইল না যে নাহিদ শখকে পছন্দ করত। আর এটার জন্যই শখ হয়তো কাল রাতেই রাফিকে বিয়ে করেছে আর এখানেই নাহিদের না পাওয়া ভালোবাসা শেষ হয়ে যায় বন্ধুরা আজকের গল্পের নাম সে হলো না আমার গল্পটি লিখেছেন মিস্টার হাসিব। বন্ধুরা গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে